বন্ধুরা, কখনো কি আপনাদের সাথে এমন কোনো ঘটনা ঘটেছে যখন আপনাদের প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে এবং ঘুম পাওয়ার সাথে সাথেই আপনারা ঘুমোতে চলে গেছেন ঠিকই, কিন্তু বিছানায় শোয়ার পরেই আপনি বুঝতে পারলেন যে হঠাৎ করেই আপনার মাথায় নানান রকমের চিন্তা ঘুরপাক খেতে শুরু করেছে এবং এই চিন্তা তীব্র থেকে তীব্রতর হতে হতে একসময় এমন পরিস্থিতির সৃষ্টি হয়ে গেল যে আপনি সঠিকভাবে ঘুমোতেই পারলেন না। হ্যাঁ বন্ধুরা, বর্তমান দিনের সমস্ত বড় সমস্যার মধ্যে একটি হলো সঠিক পরিমাণে ঘুম না হওয়া, আর এই অবস্থার জন্য দায়ী কিন্তু ওভারথিঙ্কিং। আসলে এই ওভারথিঙ্কিং আমাদের ব্রেনের মধ্যে একসাথে এতগুলো চিন্তা এনে দেয় যে যার ফলে আপনি রাতে ঠিকভাবে ঘুমোতে পারেন না, কারণ শোয়ার সাথে সাথেই আপনার মাথায় নানান রকমের প্ল্যান, নানান কাজ সংক্রান্ত যাবতীয় চিন্তা হঠাৎ করেই ঘুরপাক খেতে শুরু করে যায়। আসলে বর্তমান ব্যস্ততার কারণে আমাদের এই জিনিসগুলি একেবারেই নর্মাল মনে হলেও এই বিষয়গুলি কিন্তু একেবারেই নর্মাল নয়, এবং এই বিষয়ে বিশদে জানার জন্য আপনারা প্রত্যেকেই একহার টোলের রচিত দ্য পাওয়ার অফ নাও এই বইটি পড়ে দেখতে পারেন। কারণ এই বইটিতে লেখক দেখিয়েছেন যে ওভারথিঙ্কিংয়ের ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে এবং কীভাবে আমরা আমাদের ব্রেনকে একেবারে শান্ত করে ওভারথিঙ্কিংকে পুরোপুরি কন্ট্রোল করে তুলতে পারি। আসলে এই বইটিতে লেখক বলেছেন যে বর্তমান দিনে প্রায় প্রতিটি মানুষের ব্রেনই আসলে মাঙ্কি ব্রেন, অর্থাৎ একটা বাদর যেমন সবসময় এক গাছ থেকে অন্য গাছে লাফিয়ে চলে, আমাদের ব্রেনও ঠিক তেমনভাবেই সবসময় এক চিন্তা থেকে অন্য চিন্তায় লাফিয়ে চলে। যেমন ধরা যাক, হঠাৎ করেই আপনার হাত আপনার কন্ট্রোলের বাইরে চলে গেলে তখন ঠিক কী হতে পারে? আপনি হঠাৎ করেই যাকে তাকে মেরে বসতে পারেন, আপনি যে কোনো মহিলার হাত ধরে টানাটানি শুরু করে দিতে পারেন, আর এর ফলে ঠিক কী হতে পারে? আসলে এর ফলে আপনার উত্তম মধ্যম পড়তে পারে, অর্থাৎ আপনার ক্ষতিই হতে পারে। সাইকোলজির ভাষায় একে এলিয়েন হ্যান্ড সিন্ড্রোম বলা হয়ে থাকে। ঠিক তেমনভাবেই আপনি যদি আপনার ব্রেনকে কন্ট্রোল না করতে পারেন এবং আপনার ব্রেন এক চিন্তা থেকে অন্য চিন্তায় বারবার লাফিয়ে বেড়ায়, তাহলেও কিন্তু আপনার দারুণ ক্ষতি হতে পারে। কিন্তু এখন প্রশ্ন হলো এই যে আমরা কিভাবে এই ওভারথিঙ্কিংয়ের কবল থেকে মুক্তি পেতে পারি। তাহলে শুনুন, এই বিষয়ে কথা বলার আগে আমাদের জেনে নিতে হবে যে ওভারথিঙ্কিংয়ের কারণগুলি কী কী। তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদের ওভারথিঙ্কিংয়ের তিনটি কারণ ও তাদের থেকে মুক্তি পাওয়ার কিছু উপায় বলতে চলেছি। তো চলুন শুরু করা যাক আমাদের আজকের এই ভিডিওটি। ফিউচার অ্যান্ড ইগো, আমাদের এই লিস্টের প্রথম কারণটি হলো ফিউচার অ্যান্ড ইগো। আমরা যখনই সোশ্যাল মিডিয়াতে কোনো ব্যক্তির উন্নত লাইফস্টাইল, দামি গাড়ি, বড় বড় বাড়ি ইত্যাদির ছবি দেখি, তখন একবার হলেও আমাদের এইটা মনে হতে শুরু করে দেয় যে ওর কাছে কেন এত কিছু আছে, অথচ আমার কাছে এগুলির কোনোটাই কেন নেই। এইভাবে আমরা মনে মনে একটু জেলাস ফিল করতে শুরু করি এবং এটাই ভাবতে শুরু করে দিই যে কীভাবে আমরাও এই সব কিছুই পেতে পারি আবার অত্যাধিক কম সময়ের মধ্যেই। এর ফলে আমরা আমাদের ব্রেনকে আমাদের অজান্তেই অত্যাধিক প্রেসারে ফেলে দিই, কারণ এর পর থেকেই আমাদের ব্রেন শুধু এই বিষয়ে চিন্তা করতে থাকে। এই পয়েন্টটিকেই আরও ভালো করে বুঝতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের দ্বিতীয় পয়েন্টটিতে, আউটার পারপাস ভার্সেস ইনার পারপাস। আমাদের দ্বিতীয় পয়েন্টটি হলো আউটার পারপাস ভার্সেস ইনার পারপাস। দেখুন, আমাদের প্রত্যেকের জীবনে দুটি পর্যায় থাকে, এক হলো আমরা বর্তমানে কী করছি আর দুই হলো আমরা ভবিষ্যতে কী করব। কিন্তু অনেক মানুষই এমন আছেন যারা ভবিষ্যৎ নিয়ে খুব বেশি চিন্তিত হয়ে পড়েন। আসলে ভবিষ্যৎ নিয়ে চিন্তা করা খুবই ভালো ব্যাপার, কিন্তু তার সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে এই চিন্তার ফলে আমাদের বর্তমান যেন ক্ষতিগ্রস্ত না হয়ে পড়ে। অর্থাৎ আমি যদি ভবিষ্যতে এই করব, ভবিষ্যতে ওই করব, এই চিন্তায় এতটাই মগ্ন হয়ে পড়ি যে আমি বর্তমানের কোনো কাজই ঠিকমতো করে উঠতে পারছি না, তাহলে আমার বর্তমানের যে ইম্পর্টেন্ট কাজগুলি পড়ে রয়েছে সেগুলি কোনো দিনও কমপ্লিট হয়ে উঠবে না। আর এই কাজগুলি কমপ্লিট না করলে আমরা ভবিষ্যতের সাফল্যের চিন্তা তো করতেই থাকবো, কিন্তু সেই চিন্তা কখনোই ফলপ্রসূ হয়ে উঠবে না। যেমন আমি পরীক্ষায় ভালো রেজাল্ট করার চিন্তা করতে করতে যদি বর্তমানে পড়াশোনাই না করি, তাহলে আমাদের রেজাল্ট কোনো দিনই ভালো হবে না। তবে বন্ধুরা, আমরা যদি সবসময় আমাদের ফিউচার নিয়ে ভাবতে থাকি, তাহলে সেটা যেমন আমাদের মেন্টাল হেলথের পক্ষে ক্ষতিকারক হয়ে উঠবে, ঠিক তেমনভাবেই আমরা যদি সবসময় আমাদের পাস্ট নিয়েও ভাবতে থাকি, তাহলে সেটাও আমাদের জন্য একই রকমভাবে ক্ষতিকারক হয়ে উঠবে। তাই এটা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে আমাদের তিন নম্বর পয়েন্টের দিকে, পাস্ট ইজ পেইন। একটি রিপোর্ট অনুযায়ী আমাদের মাথায় সারাদিনে প্রায় 70,000টিরও বেশি চিন্তাধারা আসে,
কিন্তু মজার কথা কি জানেন, এই 70,000 চিন্তার মধ্যে আমাদের বেশিরভাগ চিন্তাই কিন্তু আমাদের শুধু ফিউচার এবং পাস্ট কেন্দ্রিক হয়ে থাকে। অর্থাৎ আমরা বর্তমানে দাঁড়িয়ে কোনো কিছু চিন্তা করলেও আমাদের চিন্তা কিন্তু খুব কম সময় বর্তমান কেন্দ্রিক হয়ে থাকে। এবং এই কথা তো আমরা সকলেই জানি যে আমাদের পাস্টের বাজে অভিজ্ঞতাকে আমরা যদি ওভারকাম করে না আসতে পারি, তাহলে আমাদের বর্তমান ও ভবিষ্যৎকে সেটি খুব বাজেভাবে এফেক্ট করবে, যার ফলে আমাদের প্রেজেন্ট ও ফিউচার দারুণ ক্ষতির সম্মুখীন হবে। কিন্তু বন্ধুরা, বেশিরভাগ ক্ষেত্রেই আমরা কিন্তু আমাদের পাস্টের বাজে অভিজ্ঞতাকে কাটিয়ে উঠতে পারি না, এবং এর ফলে এটি সবসময় আমাদের সাফল্যের অন্তরাল হয়ে দাঁড়ায়। এবং এই ক্ষেত্রে আমরা বেশিরভাগ সময় তিনটি পদক্ষেপ নিয়ে থাকি, সেগুলি হলো: এক, অ্যাটেনশন। আমাদের মতে অনেকেই কিন্তু পাস্টের বাজে অভিজ্ঞতাকে ভুলে যাওয়ার চেষ্টা না করে সেটিকে বারবার অ্যাটেনশন দিতে থাকি। আমরা সবসময়ই ওই অভিজ্ঞতাগুলিকে নিজের মনের মধ্যে রিওয়াইন্ড করতে থাকি, যার ফলে আমরা ধীরে ধীরে মেন্টালি ডিপ্রেসড হয়ে পড়ি। আসলে যখন আমরা এই অভিজ্ঞতাগুলিকে নিয়ে বেশি মাত্রায় কালচার করতে থাকি, তখন আমাদের মনে হতে থাকে যে এই জিনিসগুলি বাস্তব এবং এই জিনিসগুলি বারবার হতে থাকবে। তার ফলে আমরা পুনরায় কোনো কাজে মনোযোগ দিতে ব্যর্থ হয়ে যাই। যেমন ধরুন, আপনি কোথাও কোনো ইন্টারভিউ দিতে গেছেন, অথচ সেখানে আপনার ইন্টারভিউ এতটাই খারাপ হলো যে আপনি জবটি পেলেন না। এবার আপনি যদি সেই বিষয়টাকেই নিজের মনের মধ্যে আঁকড়ে ধরে থাকেন, তাহলে পরবর্তী ইন্টারভিউগুলিতেও খারাপ ফলাফল করবেন। কিন্তু আপনি যদি নিজের ভুলগুলি শুধরে নেন, তাহলে হয়তো পরবর্তী ইন্টারভিউটি আপনার দারুণভাবে সফল হবে এবং আপনি জবটিও পেয়ে যাবেন। দুই, রিজেকশন। তবে আমাদের মধ্যে এমনও অনেকজন আছেন যারা নিজের পাস্টের বাজে অভিজ্ঞতাগুলিকে অ্যাটেনশন দেন না, বরং সেই অভিজ্ঞতাগুলিকে দাবিয়ে দেওয়ার চেষ্টা করতে থাকে। কিন্তু বন্ধুরা, এটাও ঠিক নয়, কারণ আমরা আমাদের যেই ইমোশনটাকে বেশি করে লুকোনোর চেষ্টা করতে থাকি, সেটাকে আমরা লুকোতে তো পারিই না, বরং সেই ইমোশনগুলি আমাদের মধ্যে বারবার ফুটে ওঠে। তাই নিজের পাস্টের বাজে অভিজ্ঞতাগুলিকে অ্যাটেনশন দেওয়া উচিত নয়, আবার তাদেরকে রিজেক্ট করে দেওয়ার চেষ্টা করা উচিত নয়। তিন, অ্যাকসেপ্ট। তাহলে এখন প্রশ্ন হলো এই যে, আমরা এই পাস্টের বাজে অভিজ্ঞতার সাথে ঠিক কিভাবে ডিল করতে পারবো? তাহলে শুনুন, এই ক্ষেত্রে আমাদের সবথেকে ভালো উপায়টি হলো পাস্টের ওই বাজে অভিজ্ঞতাগুলিকে অ্যাকসেপ্ট করে নেওয়া। দেখুন, আমরা আমাদের ভুল এবং বাজে অভিজ্ঞতা থেকেই কিন্তু অনেক বেশি কিছু শেখার সুযোগ পাই। তাই একটি বাজে অভিজ্ঞতাকে আমাদের সবসময় এমনভাবেই দেখা উচিত যে এইটা আসলে আমাকে নতুন কিছু শেখার সুযোগ করে দেবে বলেই ঘটেছে, এবং তাকে অ্যাকসেপ্ট করে নিতে শিখতে হবে। তাহলেই দেখবেন আপনাদের জীবন সুন্দর এবং সাফল্যময় হয়ে উঠেছে। তাহলে বন্ধুরা, এতক্ষণেতে আমরা সেই তিনটি জিনিস জেনে নিলাম যার কারণে আমরা আমাদের প্রেজেন্ট থেকে দূরে সরে যাই এবং আমরা ওভার থিঙ্কিং করতে শুরু করে দিই। এবার আমরা সেই পাঁচটি টেকনিক জেনে নেওয়ার চেষ্টা করব, যেইগুলি আমাদেরকে আমাদের প্রেজেন্টে বেঁধে রাখতে সাহায্য করবে এবং আমাদের ওভার থিঙ্কিংকেও দারুণভাবে কন্ট্রোল করবে। এক, সবসময় আমাদের উচিত নতুন কিছু শেখার চেষ্টা করা। আমরা যখন নতুন কিছু শেখার চেষ্টা করি, তখন আমাদের ব্রেইন এবং মাইন্ড সবসময় ওই দিকেই কেন্দ্রিত হয়ে থাকে, এবং তখন আমাদের ফোকাস অন্য কোথাও নষ্ট না হয়ে ওই দিকেই পড়ে থাকে। তাই নিজেকে সবসময় প্রেজেন্টে বেঁধে রাখতে এবং নিজের মাইন্ডকে কন্ট্রোল করতে নতুন নতুন জিনিস শেখার অভ্যাস বানাতে হবে। দুই, নিজের মনের মধ্যে যা চলছে সেই বিষয়ে আমরা যদি শুধু ভেবেই যেতে থাকি, তাহলে সেটি আমাদের মাইন্ডকে আরও প্রেশার দিতে থাকবে। তাই আমাদের উচিত নিজের মনের কথাকে কাছের কোনো ব্যক্তি বা বন্ধুকে সবসময় জানিয়ে রাখা। তাহলে দেখবেন আপনিও অনেক হালকা বোধ করবেন এবং হয়তো আলোচনা করতে করতে কোনো সমাধানও বেরিয়ে আসতে পারে। তিন, এমনটা হতেই পারে যে সবসময় আপনার কথা শোনার জন্য আপনার কাছে কেউ নাও থাকতে পারে, তাহলেও চিন্তার কোনো কারণ নেই। কারণ নিজের মনের কথা কাউকে বলার সুযোগ না পেলেও একটা খাতা আর পেন নিয়ে বসুন এবং আপনার মনে যা চলছে সেগুলিকে লিখে ফেলতে শুরু করে দিন। চার, শোয়ার আগে সবসময় একটা ফ্রেশ মাইন্ড নিয়ে শুতে যাওয়া আমাদের মেন্টাল হেলথের জন্য দারুণ উপকারী সিদ্ধ হতে পারে। তাই শুতে যাওয়ার আগে সবসময় অন্যকে ক্ষমা করে দেওয়ার অভ্যাস করুন, এর ফলে আপনিও নিজের মাইন্ডকে অনেকটা স্ট্রেস মুক্ত করতে পারবেন। পাঁচ, বন্ধুরা, কথায় আছে সমস্ত সমস্যার সমাধান একটা সুন্দর ধ্যানের মধ্যেই লুকিয়ে থাকে। তাই নিজের শরীর, মাইন্ড এবং ব্রেনকে শান্ত করে তুলতে প্রতিদিন ধ্যান করার অভ্যাস গড়ে তুলুন। দেখবেন কয়েকদিনের মধ্যেই ধ্যানের উপকারিতা আপনি নিজেই অনুভব করতে পারবেন। সো আই হোপ বন্ধুরা, ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে হলে যে কারণগুলো আমি শেয়ার করলাম এবং তার সলিউশনগুলো আমি বললাম, সেইগুলো যদি আপনারা ফলো করেন, তাহলে আমি নিশ্চিত আপনারা ঠিক ওভার থিঙ্কিং থেকে বেরিয়ে আসতে পারবেন এবং নিজের জীবনে কিছু একটা বড় করে দেখাতে পারবেন। ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না, এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ইয়ার একটা লাইক করে দিন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন, এবং কমেন্টে এটাও জানাতে ভুলবেন না পরবর্তী কোন টপিকে আপনি ভিডিও দেখতে চান। আপনারা এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখলেন তার জন্য অনেক ধন্যবাদ।